চোতালতে দুটা ঘর, এটা ঘরের গরাকী ভারতীয় নাগরিক, আনটো ঘরের গরাকী বাংলাদেশী নাগরিক। এয়া ভারতরে অংশ, এটা কথা হয়তো ইয়াতে স্পষ্ট করে দিব লাগিব। আসলতে এইখিনি ঠাই বাংলাদেশ, এইখিনি ঠাই বাংলাদেশ আর লগতে এই ঘর কিন্তু ভারতর। এয়া করিমগঞ্জের লাফাসাইল গাঁও, বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবজার থানা এলাকার অন্তর্গত। এই এলাকাটুত আছে বাংলাদেশের এটা মসজিদ। গাঁওখনত আছে 62টা পরিয়াল। কিছু পরিয়ালের ঘরের চোতালেরে গৈছে দুই দেশের আন্তঃরাষ্ট্রীয় সীমারেখা। এইফাল যদি দেখা যায় ভারতের অংশ ইন্ডিয়া, আর যদি আমি এইফাল যাও তেনহলে এয়া ভারত বাংলাদেশের অংশ। গতিকে যদি কোয়া যায় যদি মই এক প্রকার মানে এটা পড়ি দিলেই মই বাংলাদেশ যাব পারো, মই আরো অল্প দেখাবলৈ চেষ্টা করিম। মই একেবারে শেষ ইয়াত সীমান্তত আছো, আর এইখিনি অঞ্চল এই মূর হাত যিকোনো ঠাইত গৈ আছে, আর এই গছবিলাক কিন্তু বাংলাদেশের। আর ইয়াতে আমি দেখিবলৈ পাইছো এটা এই যে গোবিন্দ গাঁও, এয়া গোবিন্দগঞ্জ গাঁওত কিন্তু এনেদরে রাইজে বসতি স্থাপন করবলগা হয়। এয়া ভারতরে অংশ, এটা কথা হয়তো ইয়াতে স্পষ্ট করে দিব লাগিব। আসলতে এইখিনি ঠাই বাংলাদেশ। আন্তঃরাষ্ট্রীয় সীমান্তত কাঁইটিয়া তালর বেড় স্থাপন করার পিছরে পড়া এই গাঁওয়ার পরিয়াল সমূহে বন্দির দরে জীবন কটাবলগিয়া হয়েছে। আর এই ভারতীয় লোক সকল কিন্তু আসলতে যেতিয়া ভারত বাংলাদেশ সীমারেখা স্থাপন হয় তেতিয়া কিন্তু যে আন্তর্জাতিক নিয়ম অনুসারে যে সীমা দিব লাগে এয়া প্রায় 150 গজ আঁতরাই দিব লাগে। গতিকে মূল সীমা ইয়াতে ইয়ারপরা প্রায় 150 গজ দূরত আছে ভারতের মূল সীমা। আর আসলতে কব গলে যে কাঁইটিয়াতারর বেড়র বাহিরত আছে তেওঁলোকে। গতিকে প্রতিদিনই তেওঁলোকের স্বাধীনতা হেরাবলগা হয়। কেতিয়াবা যদি দেখা যায় যে তেওঁলোকের ওলাই যাব লাগে তেনহলে এটা নির্ধারিত সময় আছে, তেতিয়া বিএসএফ গেট খুলিকে তেতিয়া যাব লাগে। সীমান্তত কাঁইটিয়া তার স্থাপন করার পিছরে পড়া তেওঁলোকের ঘর কাঁইটিয়া তারর বাহির, সেইবাবেই এই স্থানত বসবাস করা লোকসকলেও যিকোনো অত্যাবশ্যকীয় কামৰ বাহিৰে আন ভাৰতীয় নাগৰিকৰ দৰে মুক্তভাৱে চলাচল কৰিব নোৱাৰে। নিশা 8 বজাৰ পৰা পুৱা 6 বজালৈকে সম্পূৰ্ণৰূপে বন্ধ থাকে গেট। যদিও চৰকাৰে এতিয়া ইয়াতে যে বিজুলী পানী সকলো ব্যৱস্থা কৰি দিছে, কিন্তু তেওঁলোকৰ যে স্বাধীনতা ভোগ কৰিব লাগে সকলো স্বাধীনতা ভোগ কৰিব নোৱাৰে। নিৰ্ধাৰিত সময়ত বিএছএফে গেট খুলি দিলে গাঁওবাসীয়ে ভাৰতৰ মূল ভূমিলৈ আহি বজাৰ সমাৰ, ছাত্ৰ ছাত্ৰীৰ বিদ্যালয়লৈ অহা যোৱা, চিকিৎসা কৰোৱা সকলো কাম সম্পন্ন কৰে। পুনৰ নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত কাঁইটিয়া তাঁৰৰ বেৰৰ বাহিৰত থকা এই গাঁওখনলৈ সোমাই যাব লাগে গাঁওবাসী। ভাৰতৰ মূল ভূখণ্ডৰ বাহিৰত ওলাই যোৱাৰ ফলত চৰকাৰী সকলো আঁচনিৰ পৰা আজিও বঞ্চিত এই গাঁওখনৰ লোক। এখন মূলত অসুবিধা আমাৰ ৰাস্তা ঘাটৰ অসুবিধা। করিমগঞ্জের গৌরীশ নন্দীর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।